ঘূর্ণিঝড় রেমালের কারণে বিধ্বস্ত হয় বাগেরহাটের শরণখোলার রায়ান্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি। তবে 4 মাসেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ। এতে দুর্ভোগে পড়েছে বলেশ্বর নদীর দুই পারের হাজারো মানুষ। এই বন্যার কারণে আমাদের এই ফেরিঘাটটা একদম ভেঙে চুরে সব তছনছ হয়ে গেছে, তা মানুষের যাতায়াতের খুব দুর্ভোগ হচ্ছে। তা আমরা অচিরে এটা চাই, মানে এই ফেরিঘাটটা তাড়াতাড়ি যেন সংস্কার করা হয়। ফেরি না থাকলে আমাদের খুব দুর্ভোগ, আমরা যাতায়াত করতে পারতেছি না। আমরা ফেরি থাকাকালে আমরা অনেক পয়সা পাইতাম, রোজগার করতে ভালো ইনকাম করতে হবে। ভালো ঘাটটার যে পরিস্থিতি হয়েছে তাতে দুই ওপারের মানুষের যে ক্ষতি আর যে কষ্ট হচ্ছে, তাতে ওই যে খেওয়া ঘাটে মানুষ যাইয়া ঠিক মতন গাড়ি ঘোড়া নিয়ে উঠতে পারতে আছে না। এই কিছু লোক আছে যারা খেওয়া মানে ফেরিটা না চললে খেওয়া দেওয়া বেশ টাকা উপার্জন করতে আসে, যেখানে 30 টাকা ভাড়ার জায়গায় 100 টাকা করে ভাড়া নিতে আসে। কিন্তু তারপরও এই জায়গার কোনো মানে কোনো নেতারা কোনো মানে সেরকমের গরজ দেখাইয়া কাজ করতে আসে না। আমাকে ওই দুই পারের মানুষের অনেক ক্ষতি হইতেছে, যে ক্ষতি আমরা বললে শেষ করতে পারবো না। ব্যবসায়ীরা বলছেন ফেরি না চলায় অর্ধেকে নেমে এসেছে বেচা কেনা। আমাকে এই ফেরিঘাটটার জন্য আমাকে একটু ক্ষতি হয়েছে। যেরকম আমার একটা দোকান ছিল ফেরিঘাটে, তো বন্যায় ফেরিঘাটটা ভেঙে যাওয়া নেই, আমার দোকানটাও সাথে সাথে ভেঙে যায়। তারপরে আমাকে ব্যবসা বাণিজ্য বন্ধ। যদি ফেরিঘাটটা একটু দ্রুত নির্মাণের কাজ ধরতে তাহলে আমাকে একটু উপকার হইতো। যাত্রীদেরও খুব কষ্ট, তারপরে ব্যবসায়ীর কষ্ট। আগে যে বেচা কিনে তার চারিবার একবার এখন বর্তমানে নেই, আগে বেচতাম 10,000, এখন বেশি দিয়ে যাচ্ছে। ঘাট সংস্কারের পর দ্রুত সময় ফেরি চলাচলের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। বড় মাছোয়া রায়ন্দা ফেরিঘাটটি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সাময়িকভাবে ফেরিঘাটটি বন্ধ ছিল। উদ্যতন কর্তৃপক্ষ থেকে প্রশাসনিক আদেশ সময় সাপেক্ষ হয় এবং পরবর্তীতে অনুমোদন পাওয়ায় দরপত্র আহ্বান আনতে বর্তমানে ইভ্যালুয়েশন রিপোর্ট উদ্যতন অফিসে অনুমোদনের অপেক্ষায় আছে। খুব শীঘ্রই ঠিকাদার কর্তৃক কাজ শেষে ফেরিঘাটটি পুনরায় চালু করা সম্ভব হবে। শুধু আশ্বাসই নয়, ঘাট সংস্কারের কাজ শেষ করে দ্রুত ফেরি চালু হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। জামাল হোসেন বাপ্পা, মোরেলগঞ্জ,